ওকে, সো লাস্ট ভিডিওগুলোতে আমরা দুইটা সিঙ্গেল ভেরিয়েবল যদি থাকে, লেটস সে ওয়াই এবং এক্স, তাহলে তাদেরকে কিভাবে ফিট করা লাগবে সেই জিনিসটা আমরা দেখেছি। আমরা চার পাঁচটা এক্সাম্পল করেছি, সেটার মাধ্যমে মোটামুটি ওই টপিকটা আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এইবার আমরা যেটা দেখার ট্রাই করবো সেটা হলো মাল্টিপল রিগ্রেশন, অর্থাৎ এখানে ভেরিয়েবলের সংখ্যা দুই থাকবে না, দুইয়ের থেকে বেশি হয়ে যাবে। লেটস সে আমাদের যে কোনো একটা ভেরিয়েবল আছে ওয়াই, ফাংশন আছে ওয়াই, বা এটাকে আমরা বলতে পারি এফ অফ এক্স, সেটা দুইটা জিনিসের ভেরিয়েবল, একটা হলো আমাদের এক্স ওয়ান এবং আরেকটা হলো আমাদের এক্স টু, ঠিক আছে, দুইটা ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট। এরকম কোনো ফাংশন যদি থাকে তখন সেই ডেটা সেটকে আমরা চাইলে আমাদের আগের পড়া যে থিওরি আছে সেই থিওরি অনুযায়ী ফিট করতে পারি একটা কার্ভের মাধ্যমে। তো সেই কার্ভের ফিট করার যে মেথডটা সেটাকে আমরা বলে থাকি মাল্টিপল রিগ্রেশন, ঠিক আছে। তো আমি একটা উদাহরণ নিই, উদাহরণ নিয়ে হয়তো আমাদের জন্য একটু ক্লিয়ার হবে। লেটস সে আমাদের ওয়াই, এটা সমান হলো এ নট প্লাস এ ওয়ান এক্স ওয়ান প্লাস এ টু এক্স টু, ঠিক আছে। এরকম একটা টার্ম আমাদের এখানে আছে, খেয়াল করি এখানে কিন্তু কোনো জায়গায় স্কোয়ার টার্ম নেই আমাদের ভেরিয়েবলগুলোর উপরে উপরে, অর্থাৎ আমরা যে মাল্টিপাল রিগ্রেশন করতে চাই সেটা অ্যাকচুয়ালি শুধু মাল্টিপাল রিগ্রেশন না, সেটা হলো মাল্টিপাল লিনিয়ার রিগ্রেশন, ঠিক আছে। তো আমি এটাকে একটু ঠিক করে রাখি। ওকে, সো আজকে আমরা বুঝতে পেরেছি যে লিনিয়ার বলতে আমরা তাহলে কি বোঝাতে চাচ্ছি বা লিনিয়ার কথাটার মাহাত্ম কি এখানে। এখন এই ধরনের কোনো যদি টার্ম আমাদের কাছে থাকে সেটাকে ফিট করার জন্য অবশ্যই আমাদের কাছে কিছু ইকুয়েশন আসবে, ঠিক না। তো মেথডটা একদমই এক্স্যাক্ট আগের মতন, আমরা জাস্ট একটু রিভিউ করে যাচ্ছি যে আমার কি বের করতে হবে। আমার এস আর যে টার্মটা ছিল এটাকে বের করতে হবে। এস আর মানে কি? এস আর মানে হলো আমাদের যতগুলো রিলেটিভ এরর আছে সেই রিলেটিভ এররগুলো স্কোয়ার। তো এখানে অবশ্যই তাহলে কি একটা এরর টার্ম অ্যাড হবে, ইআই এরকম একটা এরর টার্মস অ্যাড হবে। এবং এটা কি আসবে? এটা সমান সমান আমি যদি দেখাই, এটা সমান সমান আসবে আমাদের ওয়াই আই মাইনাস এ নট মাইনাস এ ওয়ান এক্স ওয়ান মাইনাস এ টু এক্স টু, ঠিক আছে, এ টু এক্স টু সেটার উপর হোল স্কোয়ার। তো একদম এক্স্যাক্ট আগের বারের মতন আমরা যেভাবে করতাম, প্রথমে আমরা ডেল্টা এস আর ওভার ডেল্টা এ নট এটা ইকুয়ালস টু জিরো সেট করব, তারপরে ডেল্টা এস আর ডেল্টা এস এস এর রেসপেক্টে না, এ ওয়ান এর রেসপেক্টে, তো এ ওয়ান এটা ইকুয়ালস টু জিরো সেট করব। এবং লাস্টলি আমাদের আরেকটা থাকবে, সেটা হলো ডেল্টা এস আর ওভার ডেল্টা এ টু এটা ইকুয়ালস টু জিরো সেট করব। এই তিনটা যে ইকুয়েশন, এই তিনটে ইকুয়েশনকে যদি আমরা সমাধান করি, সমাধান করলে আমরা ম্যাট্রিক্সের একটা ফর্মেট পাবো। তো আমরা যেটা করব, এই ফর্মেটের জন্য সেই ম্যাট্রিক্সটাকে মুখস্থ রাখবো, অর্থাৎ যদি আমার কাছে দুইটা ভেরিয়েবল সমৃদ্ধ একটা লিনিয়ার ইকুয়েশন থাকে তখন তাকে ফিট করার জন্য আমরা এরকম একটা ম্যাট্রিক্স ফর্মেট ব্যবহার করতে পারবো। ফর্মেটটা একটু কেয়ারফুলি দেখবো, মনে রাখার বিষয় আছে তাই। প্রথমে আমাদের এখানে এন থাকবে, তারপর এখানে থাকবে সামেশন অফ এক্স ওয়ান, অর্থাৎ এক্স ওয়ান যে ভেরিয়েবলগুলো আছে সেগুলোর যোগফল, আর এখানে থাকবে সামেশন অফ এক্স টু। এখানে কি থাকবে? এখানে থাকবে সামেশন অফ এক্স ওয়ান আর এখানে থাকবে সামেশন অফ এক্স টু, ঠিক আছে। এতটুকু প্রথমে আমরা লিখে ফেলবো, তারপরে আমাদের এইখানে যে রাশিটা সেখানে থাকবে এক্স ওয়ান সেটার উপর স্কোয়ার, আর এইখানে যে রাশিটা কোনায় সেটা হবে এক্স টু সেটার উপর স্কোয়ার, অর্থাৎ কোনারগুলো সবসময় কি হবে এক্স ওয়ান স্কোয়ার এক্স টু স্কোয়ার এরকম করে যাবে। আর বাকি যে দুইটা টার্ম আছে সেখানে আমাদের বসে যাবে এমন একটা জিনিস এক্স ওয়ান এক্স টু, আর এখানে হবে এক্স ওয়ান এক্স টু, অর্থাৎ তাদের মাল্টিপ্লিকেশনের সাম আমাদের এখানে বসাতে হবে, ঠিক আছে। তো এটা করলে আমরা আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা বানিয়ে ফেলতে পারবো। আমাদের কনস্ট্যান্ট গুলো কি বা ভেরিয়েবল গুলো কি? এই ক্ষেত্রে ভেরিয়েবল গুলো হলো এ নট এ ওয়ান এবং এ টু, এবং কোএফিশিয়েন্ট হিসেবে কি থাকবে সেটাতেও কিছুটা চেঞ্জ আসবে। কোএফিশিয়েন্ট বললাম আসলে কনস্ট্যান্ট গুলো কি আসবে, সেখানে চেঞ্জ হবে এরকম। প্রথমে আমাদের সামেশন অফ ওয়াই বসাতে হবে, এখানে বসাতে হবে সামেশন অফ এক্স ওয়ান ওয়াই, আর এখানে বসাতে হবে সামেশন অফ এক্স টু ওয়াই, ঠিক আছে। আই নোটেশনটা আমরা আপাতত ফর সেক করলাম, কারণ সেটা আমাদের খুব একটা বেশি কাজের না। তো এরকম করে আমরা রাখলেই মোটামুটি সুবিধা হবে। তো যদি কখনো আমার কাছে একটা ভেরিয়েবল থাকে, একটা ফাংশন থাকে যেটা দুইটা ভেরিয়েবলের সাথে রিলেটেড এবং তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, মানে পুরো ফাংশনটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কথাটা ভুল আসলে, পুরো ফাংশনটাকে লিনিয়ার হয়, তখন তাদেরকে ফিট করার জন্য আমরা এরকম একটা ম্যাট্রিক্স ফর্মেট ব্যবহার করতে পারবো, ঠিক আছে। ওকে, এটা বলে রাখার কারণ এটা, কারণ মাঝে মাঝে দেখা যায় আমার কাছে তিনটা ভেরিয়েবল চলে আসে। তো তিনটা ভেরিয়েবল চলে আসতে কিন্তু আমার এইভাবে ডিরাইভ করে তারপরে জিনিসটাকে ফিট করা লাগবে, ঠিক আছে। সেক্ষেত্রে ঝামেলাটা একটু বাড়ে, বাট আপাতত আমরা কি সেটার ভিতর যাবো না। আমরা যে কোনো প্রবলেম পেলেই সেটাকে দুইটা ভেরিয়েবলে কনভার্ট করে তারপরে এই ফর্মেটে ইউজ করবো, ঠিক আছে। তো আমরা দুই একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের আইডিয়াটা আর একটু ক্লিয়ার হবে। ওকে, তো এই প্রবলেমটা একটু খেয়াল করি, এটার কোয়েশ্চেনটার অবস্থা একটু বিধ্বস্ত। তো আমি একটু কিছু জিনিস লিখে দিয়েছি এখানে আলাদাভাবে যাতে আমরা বুঝতে সুবিধা হয়। প্রথমত আমরা ফাংশনটাকে একটু খেয়াল করি, ফাংশনটা কি? কে এল এ নট ইউ টু দি পাওয়ার এ ওয়ান এইচ টু দি পাওয়ার এ টু, ইউ এবং এইচ এর পরিচয় এখানে দিয়ে দিয়েছে। ইউ মানে হলো আমাদের ওয়াটারের ভেলোসিটি এবং এইচ মানে হলো ডেপথ অফ দ্য ওয়াটার, ঠিক আছে।
আর কি এলটা হলো মাস ট্রান্সফার কোএফিসিয়েন্ট অফ ডিজলভড অক্সিজেন। তো এটা নিয়ে আমাদের তেমন জানার কিছু নেই, আমরা ইকুয়েশনটা নিয়ে জাস্ট ইন্টারেস্টেড, এটার কাহিনী কি, এটা দ্বারা কি বুঝায় না বুঝায়, ওগুলো আমাদের তেমন একটা জানা লাগবে না। আচ্ছা, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা, যে ভেরিয়েবল কিন্তু একের অধিক আছে, রাইট? ভেরিয়েবল একের অধিক আছে, একটা তো আমাদের ওয়াই, সেটা ইউ এবং এইচ দুইটা জিনিসের ফাংশন, তার উপর আবার এখানে কিন্তু পাওয়ার টাওয়ার চলে এসেছে, অর্থাৎ এটা নন লিনিয়ার হয়ে গেছে। তাহলে নন লিনিয়ার এবং মাল্টিপল রিগ্রেশন দুইটা একসাথে এখন আমাদের কি করতে হবে, ডিল করতে হবে। তো এটাকে আমরা কিভাবে করতে পারি, সবার প্রথমে আমরা এটাকে লিনিয়ার বানিয়ে নিব, সবার প্রথমে আমরা এটাকে লিনিয়ার বানিয়ে নিব। এখন লিনিয়ার বানানোর জন্য আমরা কি করব, যেহেতু পাওয়ার আছে, পাওয়ার থাকলে সবসময় আমরা লগারিদমকে ব্যবহার করব। এখন এখানে একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো যদি আমাদের কোয়েশনে কোথাও ই টু দি পাওয়ার না থাকে, এক্সপোনেনশিয়াল না থাকে, তাহলে আমরা ন্যাচারাল লগারিদম ব্যবহার করব না। এটা কিন্তু স্ট্রিক্ট একটা রুল, ন্যাচারাল লগারিদম ব্যবহার করলে আমাদের অ্যান্সারটা ভুল আছে। তাহলে আমরা কি করব, আমরা সবসময় জাস্ট নর্মাল যে লগারিদম আছে 10 বেস, সেই 10 বেসটা ব্যবহার করব যদি আমার কাছে কি না থাকে, এক্সপোনেনশিয়াল বলা কিছু না থাকে। যেমন এই প্রবলেমে আমার কাছে এক্সপোনেনশিয়াল নেই, তাই আমি কি ব্যবহার করব, জাস্ট ন্যাচার 10 বেস লগটাকে ব্যবহার করব। ঠিক আছে, তো আমি কোয়েশনটাকে একটু লিখি, এখানে থাকবে কে এল, এটা সমান সমান হবে এ নট ইউ টু দি পাওয়ার A1 এইচ টু দি পাওয়ার A2। পক্ষে আমরা 10 বেস লগ নিয়ে ফেলবো, তো 10 বেসটা লিখছি না, আমি বলে রাখছি এখানে যে লগ, এটার মিনিং হলো 10 বেস লগ। ঠিক আছে, 10 বেস লগ। তো আমি কে এল এখানে নিব, আর ডান পক্ষটা কি হবে বোঝাই যাচ্ছে, আমাদের এখানে হয়ে যাবে লগ কে নট প্লাস এই পাওয়ারটা সামনে চলে আসবে, তো A1 এখানে হবে লগ ইউ প্লাস এটা হয়ে যাবে A2 লগ H। ঠিক আছে, এমন হয়ে যাবে। এখন এখন একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, এই যে পার্টটা এটাকে আমি এখন নাম দেবো আমার ওয়াই, এটাকে নাম দেবো আমার ওয়াই, এই যে লগ এ নট পুরোটা সেটাকে আমি নাম দেবো বড় হাতের এ নট, এই যে পুরো টার্মটুকু এখান থেকে এতটুকু সেটাকে আমি বলবো আমার X1 এবং এই টার্মটা হয়ে যাবে আমার A1, আর এখানের লগ এইচ এটাকে আমি বলবো X2 এবং এই A2 টার্মটা এটা হয়ে যাবে আমার A2। ঠিক আছে, এটা হয়ে যাবে আমার A2, তারপর যারা প্লাস আকারে এইরকম একটা ফর্মেটে আছে। তাহলে একটু খেয়াল করে দেখি, আমরা একটু আগে যে ফর্মেটটা দেখলাম, এই যে Y=A0 A1 X1 A2 X1, অর্থাৎ সবাই লিনিয়ার ফর্মেটে আছে এবং একের অধিক ভেরিয়েবল আছে, সেই ফর্মেটে কিন্তু এটা কি মিলে গেছে। তো এখন আমরা এটা কি তাহলে কি করব, লিনিয়ার রিগ্রেশন অনুসারে, শুধু লিনিয়ার না, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন অনুসারে সলভ করে ফেলবো। ঠিক আছে, তো তার জন্য আমার কি করতে হবে, আমার কিন্তু ওয়াই X1 এবং X2 এটাকে ফিট করতে হবে, কে এল ইউ এবং এইচ কে ফিট করলে হবে না। অর্থাৎ আমার যে গিভেন ডেটাগুলো আছে ইউ এইচ এবং কে এল, এগুলোকে আমরা এখন আমাদের যে প্রয়োজনীয় ডেটা আছে সেই অনুসারে চেঞ্জ করে নেবো। ঠিক আছে, তো এইটা আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। ওকে, তো সলিউশনের ড্রিল তো আমরা জানি, আমাদের প্রথমে কি করতে হবে, ডেটাগুলোকে ক্যালকুলেটরে বসিয়ে নিতে হবে। তো আমি ডেটা সেটটাকে জাস্ট ওই পেজে নিয়ে যাই, এবং আমার ইকুয়েশনটাও কিছুটা দরকার, তো ইকুয়েশনটাকে নিয়ে আসা যাক। ওকে, সো সবকিছু নিয়ে আসা হয়ে গেছে, এখন আমরা এখানে কি বসাবো, প্রথমে আমার X1 ভ্যালুটাকে বসাবো। X1 মানে কি, আমরা একটু লিখে রাখবো এখানে, X1 মানে হলো আমার লগ অফ ইউ। ঠিক আছে, লগ অফ ইউ, তারপর এখানে আমরা X2 কে বসাবো, X2 মানে হলো লগ অফ H, এবং এখানে আমরা ওয়াই কে বসাবো, ওয়াই মানে কি, ওয়াই মানে হলো লগ অফ কেএল, ওয়াই মানে হলো লগ অফ কেএল। তো এই তিনটাকে আগে বসিয়ে রাখি, তারপরে আমরা সামনের দিকে আগাবো। আনফর্চুনেটলি আমার ক্যালকুলেটরের ট্রায়াল ভার্সনটা শেষ হয়ে গেছে, তো একটা কাজ করি, কী কী করা লাগবে সেটা আমি বলি, আমি মাথায় করে রেখেছি, সেটা অনুসারে বলে দিয়েছি কীভাবে কীভাবে করা লাগবে, ক্যালকুলেটরে কীভাবে হিসাবগুলো করা লাগে তা তো আমরা জানি সবাই, ঠিক না? তো আমরা জাস্ট লগগুলোকে হিসাব করবো, হিসাব করে এই যে কলম বরাবর আছে না, এই কলম বরাবর বসাবো, বসানোর পর এটার যে সামেশন সেটা আমরা একটু বের করে রাখবো। তো সামেশন অফ এক্স ওয়ান এটা সমান সমান চলে আসবে আমাদের 3। ঠিক আছে, সামেশন অফ X1 মানে আসবে 3। সিমিলার রূপে আমরা সামেশন অফ X2 এটা বের করবো, এটা দেখা যাবে আসবে -4.939 এর সমান, আর ওয়াই এর যে সাম সেটাও আমরা বের করে রাখবো, সামেশন অফ ওয়াই সেটা আসবে 7.3641। ঠিক আছে, 7.3641। এরপরে আমরা দেখি আমাদের কি কি দরকার হয়, আমরা যে ইকুয়েশনটা লিখি সেখানে আমার X1 এর স্কোয়ারটা দরকার হয়। তো আমরা X1 যেটা আছে সেটাকে স্কোয়ার করবো ক্যালকুলেটরে, করার পরে এখানে সামেশনটা লিখে রাখবো। তো সামেশন অফ X1 স্কোয়ার এটা সমান সমান চলে আসবে আমার 3.5437। ঠিক আছে, 5437। সিমিলারলি আমরা X2 স্কোয়ার এটা বের করবো, এটাকে বের করলে দেখা যাবে রেজাল্ট আসবে 3.1236, মানে সামেশনটা 3.1236 এটা আসবে। তারপর আমার দরকার হবে X1 X2। এখন ক্যালকুলেটারে কিন্তু আমাদের কাছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যখন করব, পাঁচটা করলে কিন্তু A B C D E পর্যন্ত রো শেষ হয়ে যাবে।
ঠিক আছে, এই পর্যন্ত কলাম শেষ হয়ে যাবে। তো আমরা যেটা করব, এই কলামের যেহেতু 9টা ঘর আমরা এখানে ইউজ করে ফেলেছি, 9-এর পরে 10 নাম্বারটাকে বাকি রাখবো, কারণ ওখানে সাবমিশন গুলোকে আমরা বের করবো। তারপরে 11 নম্বরে আমরা এই জিনিসগুলোকে বের করা শুরু করবো, এক্স ওয়ান এক্স টু। তাহলে 11 নম্বরে আমরা এক্স ওয়ান এক্স টু বের করবো, দেখা যাবে ওটা আমাদের আরো 9টা ঘর এখানে নিবে। তারপরে এক্স ওয়ান এক্স টুর পরে যেটা দরকার হবে, দ্যাট ইজ এক্স ওয়ান ওয়াই, সেটাকে আমরা পরের যে রোটা আছে সেটার ভিতর বের করবো। তাহলে আমার এ বি এ টার্মগুলোকে আর কাটা লাগবে না, আমরা একবারে পুরো জিনিসটা করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আমরা একটু সামনের দিকে আগাই। এক্স ওয়ান এক্স টুটা বের করে আমরা যখন সাম করবো, আমি এখানে সামেশনটা লিখে রাখি, সামেশনটা আমার আসবে -1.645, -1.645। সিমিলার উপায় আমরা কি করবো, আমরা এখানে এক্স ওয়াই ওয়ানটা বের করবো। ঠিক আছে, এক্স ওয়ান ওয়াইটা বের করবো, এক্স ওয়ান ওয়াই, এটাকে করলে আমাদের আসবে 6.4281, 6.4281। এবং সিমিলারলি আমরা এক্স টু ওয়াই এটাকে খুঁজে বের করবো, এইটা সমান সমান চলে আসবে -3.8308। ঠিক আছে, সেরকম করে আমাদের কি করতে হবে, অঙ্কটাকে পুরো পূরণ করে তারপরে এই সামেশন গুলাকে সব বের করে রাখতে হবে। তো সামেশন গুলাকে বের করে আমি জাস্ট এখানে রাখছি, যেভাবে করে আমরা কি করলাম, সামেশন গুলো বের করে নিলাম। এবার সামেশন যখন বের হয়ে গেছে, তখন আমরা আমাদের যে ম্যাট্রিক্স ফর্মেটটা আছে সেই ম্যাট্রিক্স ফর্মেটটাকে লিখবো। একটু মনোযোগ দিয়ে দেখতে হবে কিভাবে লিখছি আমরা, আগে যে ফর্মেটটা আছে এটার সাথে মিলিয়ে লিখবো আর কি, যে এখানে যে ফর্মেটটা আমরা দেখলাম। তো সেই অনুসারে যদি লিখি, প্রথমে এখানে বসবে এন, এন মানে কি, এন মানে হলো টোটাল কয়টা ডেটা পয়েন্ট ছিল, তো 9টা ডেটা পয়েন্ট ছিল। এখানে বসবে সামেশন অফ এক্স ওয়ান, যেটা এখানে কোথায় আছে, এই জায়গায় আছে, সেটা হলো 3। এখানে বসবে সামেশন অফ এক্স টু, সেটা কত, -4.939। এবার এই দুইটাকে আমরা এখানে বসিয়ে নিব, তো 3 -4.939। এখানে বসবে সামেশন অফ এক্স ওয়ান স্কোয়ার, সেটা আমার এখানে দেখানো আছে 3.5437। সো আমরা বসিয়ে দিই 3.5437, ওকে। আর এই কোণায় বসবে সামেশন অফ এক্স টু স্কোয়ার, সেটা কত, 3.1236। তো 3.1236 পছন্দ হয়ে গেল। এখানে বসবে এক্স ওয়ান এক্স টু এর গুণফল, যেটা এখানে -1.645, তো -1.645, আর এখানেও বসবে সেই গুণফলটা -1.645। ঠিক আছে, এভাবে সাজিয়ে আমরা একটু লিখে নিব। এখানে আমার যে কনস্ট্যান্ট গুলো সেগুলোকে আমি যে নাম দিয়েছি সেটা হলো এ নট, এ ওয়ান এবং এ টু, ওকে। আর ডান পক্ষে আমার এখানে কি কনস্ট্যান্ট গুলো বসানো লাগবে, এগুলো আমাদের এখন ভেরিয়েবল হয়ে গেছে আর কি, যাই হোক সমস্যা নেই। উপরে আমার প্রথমে কি বসবে, উপরে আমার প্রথমে বসবে সামেশন অফ ওয়াই, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি 7.3641। তারপরে বসবে সামেশন অফ এক্স ওয়ান ওয়াই, যেটা এখানে দেখা যাচ্ছে 6.4281। আর লাস্টলি সামেশন অফ এক্স টু ওয়াই, যেটা হলো -3.8308। ওকে, তো এইভাবে আমরা কি করবো, আমরা আমাদের ফর্মেটটাকে বের করে নিব। এখন এইটাকে যদি আমরা সলভ করি ক্যালকুলেটারে, আগে আমরা দেখেছি কিভাবে সলভ করা লাগে, সলভ করলে আমরা এ নট যেটা সেটার ভ্যালু পাবো কত, 5.0.0.5744। তারপরে এ ওয়ান যেটা, এ ওয়ান সমান সমান পাবো 1.5618। এবং এ টু যেটা, সেটা সমান সমান আসবে 0.5043। তাহলে এখন আমরা মেইন ইকুয়েশনটা দেখি, আমার আননোন কি ছিল, আননোন ছিল এ নট, এ ওয়ান এবং এ টু। তো দেখতে পাচ্ছি এ টুকে আমরা এ টু অ্যাজিউম করেছিলাম, বড় হাতের এ টু, সো এটাই কিন্তু আমার কি হয়ে গেছে, এ টু হয়ে গেছে। সিমিলারলি এটাই কিন্তু আমার মেইন ইকুয়েশনের এ ওয়ান হয়ে গেছে। বাট এখান থেকে এখন আমার কি করতে হবে, আমার এই লগ, এটাও কার ভ্যালু, এটা হলো লগ এ নট এর ভ্যালু, তাই এখান থেকে আমার এ নটটাকে বের করে নিতে হবে। এ নট সমান সমান আসবে 10^0.5744, কারণ লগের বেস ছিল 10। তো এটাকে হিসাব করলে আমার চলে আসবে 3.7532। ঠিক আছে, এগুলো সব আমাদের চলে আসলো। এগুলো যখন চলে এসেছে, তখন আমরা কি করতে পারবো, আমাদের ফাইনাল অ্যান্সারটা আমরা লিখে ফেলতে পারবো। ফাইনাল অ্যান্সারটা হবে কে এল, এটা সমান সমান ছিল এ নট, দ্যাট ইজ 3.7532 মাল্টিপ্লাইড বাই ইউ, সেটার উপর পাওয়ার ছিল এ ওয়ান, দ্যাট ইজ 1.5618, মাল্টিপ্লাইড বাই এইচ টু দি পাওয়ার এ টু, এ টু মানে ছিল 0.5043। তো এটা হলো আমাদের সেই লাইন, যে লাইনটাকে আমরা কি করলাম, ফিট করলাম। লাইন না আসলে একটা কার্ভ চলে এসেছে আর কি, এটাকে আমরা কি করলাম, এই ডেটা পয়েন্ট গুলোর সাথে ফিট করলাম। এটাকে আমরা চেক করে দেখতে পারি, চেক করে দেখতে পারি কিভাবে, যে ইউ অথবা এই যে লেটস সে আমরা এই পয়েন্টটা নিলাম যে 10 আর 15, তো ইউ এর জায়গায় 10 বসাবো, এইচ এর জায়গায় 0.15 বসাবো, বসিয়ে দেখবো রেজাল্ট কি 57 আসে কিনা বা ক্লোজ রেঞ্জে আসে কিনা। তো ক্লোজ প্রক্সিমিটিতে যদি আসে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ফিটটা মোটামুটি ভালো হয়েছে।
একটা যদি না মিলে তাহলে অন্য একটা মিলিয়ে দেখবো যে টু আর 0.3 এটা মিলে কিনা, কারণ দেখা যায় মাঝে মাঝে কিছু ডেটা পয়েন্ট একটু উপরে নিচে অ্যাব্রাপলি ওঠানামা করে, তো সেগুলো নাও মিলতে পারে, বাট বেশিরভাগ মিললেই আমাদের অ্যান্সারটা কি আমরা ধরতে পারি ঠিকঠাক হয়েছে। তো আশা করি আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন কিভাবে করতে হয়। ক্যালকুলেটার দেখাতে পারলাম না, কেন জানি লাইসেন্স শেষ হয়ে গেছে, যাই হোক সমস্যা নেই, পরে যদি কখনো সম্ভব হয় আমরা দেখাবো আর কি, ঠিক আছে। তো এই ভিডিওটা এতটুকুই থাকলো, নেক্সট ভিডিওতে আমরা দেখি অন্য কোনো টপিক অথবা অন্য কোনো প্রবলেম হয়তো আলোচনা করবো।